রঙের মানুষ ও রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ। রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। আমি সাজবো কেন? লোক মারফত কি খবর পাঠাইছে সেটা বল। আসতেছে বস্তানিশা, আসতেছে ছেলে সহ ফুল ফ্যামিলি নিয়ে আসতেছে। এই কি জন্য নিয়ে আসতেছে? তোর বিয়ের পয়গাম নিয়ে না তো? আরে না না, বিয়ে না, এখনো ইয়েই হইল না বিয়ে। যা যা তুই একটু সেজে নে। তুই কি কাজে আসতেছে? বস্তানিশা আসতেছে তার ছেলের ভেষজ শিক্ষা পুনর্বহাল করার জন্য। ও, তো এর মধ্যে সাজগোজের কি হলো? আরে কি বলে, শ্বশুর শাশুড়ি আসতেছে, সাজবো না? শ্বশুর শাশুড়ি? না মানে শ্বশুর শাশুড়ির মতো সম্মানিত লোক আসতেছে। যা যা বুবু তুই একটু সেজে নে, একটু শরবত বানায় রাখ। আজ দেখ পানে তোমার বদন সার বদন খালি, একেবারে শ্রীকৃষ্ণ সুরত। শিক্ষা গ্রহণ তো শুভ কাজের মধ্যেই পড়ে। খেয়াল করে আস করি। আপনি যে কায়দায় বলেন আমি সেই কায়দাতেই রাজি, যাওয়া নিয়ে কথা। ভালো করে উঠবেন, আসলি পরে আমি পা মালিশ করে দেবো, চিন্তা করে না যাও।
দেখছেন বাবা, মানুষ প্রেমে পড়লে কিরম ছাগলের তিন নম্বর বাচ্চার মতো হয়ে যায়। জানি না পথের শেষে আবার কি রাম আছে। তাহলে পরে এক কাজ করেন বাবা, আপনি ঘরের মধ্যে যাই একটু রেস্ট খান, আমি একটু দিলকুশির বাড়ির দিকে ঘুরে আসি। নান বন্ধ কর। কেন? আমি কতেছি নান বন্ধ কর। আচ্ছা করলাম, নান খুল। ও বাবা, বাবা আপনি কুয়ানে গেলেন? ম্যানিশ হয়ে গেছে বাবা। কেন, কি জন্যে? বাবার কাছে প্রেম ভালোবাসা নেই। তুই বাবাকে রেখে একা একা প্রেম ভালোবাসা করতেছিস, এই জন্য বাবা ব্যানিস হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন একা একা প্রেম ভালোবাসা করব না। আপনি ফিরে আসেন বাবা, আমার ভুল হয়ে গেছে, প্রেমের চেয়ে তো আপনিই আমার কাছে বড় না। নয়ন বন্ধ কর। নয়ন খোল। আপনি কি এনেছিলেন? চলেন রেস্ট খাবেন। আসসালামু আলাইকুম। আপনি যান, আপনার সালামের আমার দরকার নেই। এবু ভ্যানে করে আসতেছে, আমি আমি কি করব? ও বুড়ে শরবত নিয়ে গেছে, শরবত। আমিও জানি না এই বদন, তুই চিনিস নাকি ওকেটা? যে না আমি চিনি না। জানলেও কি আর তুই বলবি? আমার বড় বোন শ্যামা, ওর বিয়ে হয়েছিল, বর পাগল তো তাই সারাসারি হয়ে গেছে। খান খান শরবত খান। তাই শরবত কেন? মেহমানদের আমরা শরবত দিয়ে বরণ করি। খান খান শরবত খান। মেহমান? আমরা মেহমান? আপনারা আসবেন জানলে রাঙা বেগম নিজ হাতে বানাইছে রাঙা বেগমের স্পেশাল শরবত খান। রাঙা বেগমের স্পেশাল শরবত? মানে তো সর্বনাশ। না না, এটা সত্যিকার স্পেশাল। খান 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 খান, আবার যান খান, গুড়ির শরবত ভালো। তা আমরা যে আসবো সেটা কি তোমরা জানতে? জি জানতাম। কি করে জানতে? না মানে বাতাসের মাধ্যমে। হামেলা বেগম, ব্যাপারটা আঁচ করার চেষ্টা করো। তা বাতাসটা কে, রাখাল দুবুলো না বদন কুস্তি? কি যে বলেন আঙ্কেল, মানে চাচা, শরবত কে ভেতরে চলেন চলেন। না ধরমা, এই সত্যি শুনিস যে আমরা আসবো, ওরা জানলো কি করে? এই নিশ্চয় তুই শালা, ও সরি ভেঙে তুই ঘর বাড়াইছিস। বিশ্বাস করে মামা, আমি কিচ্ছু বলিনি, আমি কিছুই জানি না। জানিস নি? না। এই যে দুলাবার মনের মধ্যে একটা সন্দেহ হয়ে গেল যে ধরা খেয়ে গেলাম। শালা নিশ্চয়ই জাখালা দুবলোর কাজ, বুঝলি? ও শালা না, ওরা শালা না, ওরা আমাদের হাতি যা। ওই যাই হলো, ওই শালারা না বললি পারে বললি জানলো কি করে? এই দুলাবার তো একটা পাল্টা ধারণা নিয়ে নিল, এটার ব্যবস্থা করে অন্য করে ভাবে না। তুমি যাদিন বাদ দাদিন তার একটা ব্যবস্থা হবে না, আসো চল। আমার স্ত্রী হামেলা বেগম, আমার সম্বন্ধীয় শালা কুস্তি রশিদ, আর আমার পুত্র বদন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। ও, আপনিও তাহলে জানেন আমরা আসবো? কেন জানবো না,
আপনি তো খবর পাঠিয়েছেন যে বিকালে আসতেছেন। আমি খবর পাঠিয়েছিলাম কি রে মাসা মা, কে যেন আমারে খবর দিল। আমি তো কারো খবর দিইনি বাবজান। আমি খবর দিছিলাম বাবজান, ওই বাতাসের মাধ্যমে খবরটা পাইছিলাম। বাতাস? এই বাতাস আবার কি ডারে? যে বাবজান, ইয়ে থাক গে যাক গে, বাদ দেন, বস্তানি চাচা কি জন্য এসেছেন সেটা বলেন। মামিলা একটু আঁচ করার চেষ্টা করো। আমি যে কেন এত চিন্তিত সেটা একটু আঁচ করার চেষ্টা করো। যে কাজে এসেছেন সেটা আগে করেন তো। হ্যাঁ পঞ্চখার সাহেব, আমরা যে আসবো সেটা আপনি জানতেন, কিন্তু কেন আসবো কেন এসেছি সেটাও জানতেন। জি তা তো কিছুটা পেয়েছি। তাহলে তো আমার জন্য কাজটা সহজ হয়ে গেল। আমি আমার ছেলেকে এই ভেষজ বিদ্যা সাড়ান দিয়ে তার আমি নিয়ে গিয়েছিলাম, সেই জন্যে আপনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, তার জন্য আমি আপনার কাছে। সি সি সি, ক্ষমা চাওয়ার কি আছে? না মানে আমি আমার এই বদনকে আবার আপনার স্কুলে পুনর্বহাল করতে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব তারই এই কোর্সটা আপনি কমপ্লিট করুন। ভেষজ বিদ্যায় তাড়াহুড়া বলে কিছু নেই শাশা। সেটা ঠিক আছে, তবু তো আপনি আমার বন্ধু মানুষ, আপনি আপনার যথাসাধ্য শ্রম আর মেধা দিয়ে এই ভেষজ বিদ্যার যা কিছু আছে তাড়াতাড়ি আপনি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করুন। আমি চেষ্টা করব। তা যত তাড়াতাড়ি হোক, দুই বছরের আগে তো আর সম্ভব না। আমেলা টাস করার চেষ্টা করো। তুমি দেখি তোমার আব্বা জানার চেয়েও বেশি জানো। তা জানবে না, এতদিন ধরে আব্বা জানরে সাহায্য করছে জানবে না। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। খা সাহেব, আপনি কি আমার এই প্রস্তাব কিঞ্চিত অপমানের পর গ্রহণ করলেন? আমরা হলাম চিকিৎসক মানুষ, আমাদের অপমান থাকতে নেই। বদন যদি আবার আমার স্কুলে লেখাপড়া শুরু করে তাহলে সমাজে আর একজন চিকিৎসক বাড়বে, এই সুযোগ আমি কেন হেলায় নষ্ট করব। কদম বুঝি করো, কদম বুঝি করো, কদম বুঝি করে স্কুলে আবার পুনর্বহাল হয়ে যাও। থাক 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 থাক, আমরা তাহলে এখন আসি। খা সাহেব সে কি, ভাবি সাহেব প্রথম আমাদের বাড়িতে আসলেন, কিছু না খেয়ে চলে যাবেন। আরে এসেই তো আপনার এই মেয়েটির হাতে আমরা শরবত খেয়েছি। তাহলে খা সাহেব আমরা তাহলে এখন আসি। আবার আসবেন, দোয়া রাখবেন, দোয়া রাখবেন। এসো কাল যে বদন এখানে আসবে, ও পড়াশোনা করবে, ওর যে সিলেবাসটা কি, ওর রুটিনটা কি, এইসব কথার মানেটা কি? না মানে বদন থেকে পঞ্চখার কাছ থেকে জেনে আসুক ওর পড়াশোনাটা কি, সন্ধ্যা আসতেছে আমরাও না করি অধীরে সুস্থ আসুক। মামা হয়ে ভাগ্নের দালালি শুরু করেছিস কবে থেকে? এবাদন এত থাকতে হবে না। থাকতে হবে না মানে আমি থাকতে চাইছি নাকি? কেটে থাকতে চাইছি? দালালি ছাড়, বুঝলে হবে না, তোমার ভাইজানের এই দালালির ব্যাপারটা একটু আঁচ করার চেষ্টা কর। সবই আঁচ করেছি, বাড়িতে যে রেজাল্ট। আশি গো মারা, তোমরা খুবই ভালো, আমাদের বাড়িতে বেড়াতে এসো। আমার তো আসতেই হবে। জাতি আম্মা আপনি আসবেন, বসে নিয়ে যাচ্ছে, আপনিও আসবেন। আমার আসতে বলেন না। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আপনিও আসবেন, আর আপনি তো আসবেনই। না করে এসো, এসো চল চল আমরা চল। কিরম দেখলি বউ, কিরম দেখলি? কার কথা জিজ্ঞেস করতেছিস, বদন স্যার কথা? ভালোই, কপালে কিরম যেন একটা বাস পড়ে গেছে রে, বাস সার্টিফিকেটটা দেখে একটু পরীক্ষা করে নিস। যেরামই হোক বদন ছা আবার বাবজানের কাছে ভেষজ শিক্ষা শিখতে আসবে, আমাদের কি খুশি লাগতেছে বউ, কি খুশি লাগ।
মাফ করো কন্যা সকল, আমারে আবার ফিরে আসতে হইল। তোমার খুশিতে আমিও খুশি। তবে বাঘবন্দি খেলার চেষ্টাটা একটু কম করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, তোমার ওই যে একটা চাচা তো ভাই, ওই ভুল ভাল ইংরেজি বলে আর ওই আজব আজব পোশাক পরে, সে কি এখানেই আছে না ঢাকায় চলে গেছে? ঢাকায় চলে গেছে। ও, তার ঠিকানা কি পেতে পারি? জি, আপনি একটু দাঁড়ান, আমি আইনে দিচ্ছি। আব্বাজানের মতো ইয়ে হয়ে গেছে। আমি উঠবো, তুই দৌড়ে দৌড়ে আয়। টান দে আমার এত এটা ধর, এটা এটা ধরতে পারো না, আমি এত ধরতে পারবো। আসসালামু আলাইকুম। সামনের ফাল্গুনের 14 তারিখ। সামনের? সে তো মেলা দেরি। পঞ্জিকা দেখে যদি দিন তারিখ ঠিক করবে তাহলে এত দেরি কিসের জন্য? এই তোর দোষ, বিয়ের কথা শুনলে তেল বাগুনের জ্বলে উঠিস, আবার একদিনও দেরি সহ্য হয় না। এটা তো কোন স্বভাব রে? এইটা হচ্ছে চূড়ান্ত স্বভাব, যা কিছু হবে চূড়ান্ত ভাবে হবে। পঞ্জিকা দেখার দরকার নেই, নিজে একটা দিন তারিখ ঠিক করে বস্তায় নিতে ধরে জানে। না না, ওই 14 তারিখে তোর বিয়ে ঠিক হবে, আমি ওই সাবারিতে যেয়ে কালকে খবরটা দিয়ে আসবো। ওই দিলকুশ কই? দিলকুশের মন খারাপ, ওই বালিশের রেজাল্টের জন্য সারাদিন বসেছিল, পাইনি। বালিশের রেজাল্ট মানে? সেটা তুমি বুঝবে না। এই দিলকুশ গেল কই রে? আমি জেনে বসে রয়েছি না। আপনি একা একা এনে কি করতেছেন? কিটা আপনি আর নিজরে এরকম ডেকে রেখেছেন কেন? আমার সুন্নাস বাবা কইছে ওই মহিলা মানুষের কাছ দিয়ে একটু দূরে দূরে থাকতি, বিশেষ করে দিলকুশ বেগমের কাছে দিয়ে, বুঝছেন? আপনি বা খিরার আপনার সন্ন্যাস বাবাই বা খিরা? হ্যাঁ, আমার গলা শুনে বুঝতে পারতেছেন না আমি কিটা? আমি দুবলো দুবলো বলছেন? আর আমার উস্তাদের কথা কওয়া যাবে না, একটু গোপন রাখতে হবে। আমি তো গুয়েলগাড়ের কাজ কাম মশাইরে ভাবিলাম একটু গোসল করবো, তা যেহেনে মুখ দেখানোই যাবে না আর সেহেনে গোসল করবো কিভাবে? আমার ইচ্ছে থাকলেও আমি সময় দিতে পারতেছি না, বুঝছেন? চুরি সেই আব্বাজান নিজের হাতে আমার ধরে ঠিক পঞ্চশিলায় যায় পাঞ্জকার বাড়িতে সেটা এটার আবার মানে কি রে? এটার মানে হচ্ছে মানুষ ভাবে এক আর আল্লাহ তাল্লাহ করে আর এক, বুঝছো? ঠিক বলেছিস রে, খাঁটি কথা বলেছিস। গড পজেস ম্যান ডিসপোজেস, দূর
ম্যান পজেস গড দিস পজেস আরে ওই হলো হ্যাঁ আচ্ছা শুন এই একটা কথা শুন এই এখন থেকে তুই সব কিছু ভুলে যে রাঙা বেগমের প্রেমের সাধনা করে যা তার পাশে একেবারে নজর দিবি না মামা নজর তো আমার দেওয়া লাগে না আমার উপরেই সবার নজর পড়েছে এই পঞ্চশিলার থেকে আসার সময় দেখলাম ঝিলিকঝাঁদ রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছে তা সে কান্নার কারণ আর কি আমি এদিকে দিলকুশ বেগম তার বালিশের রেজাল্ট চাই মানে আমি করবোটা কি এই হারামজাদ এই এই বদনকা বদনকা করতে করতে ঢুকতেছিস তোমারে না তোমারে না ওই কাকার একটা খবর দিতে এসেছি কি খবর কি খবর কর মানে জানিস তুমি আমার মূর্খ ভাবিস নেই আমি বাদনকার কাছ থেকে শিখছি না প্যাথেটিক মনে হচ্ছে হৃদয় ফাইটে সৌসি রয়ে যা আর দিলকুশ বেগম হৃদয় ভাইটা চৌচি রয়ে বসে আছে পুকুর কেটে ভালো একটা জিনিস দেখেছিস তাহলে এবার সোজা বালিশ নিয়ে পুকুর ঘাটে চলে যা ফেরত দিয়ে তুই যা তো এই সাথে আমি ফেরতে দিয়েছি এত ঝামেলা ভালো না কেন তুমি আবার ঘুমাই না 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 কাকা বালিশ শুনে যাচ্ছেন বালিশ দিলকুশে ফেরত দিতে যাচ্ছে দিলকুশে আপনি না কইছেন যে এই বালিশ লুজ ক্যারেক্টার এই বালিশ নোংরা জুনজাল অপবিত্র এমন নিজে এই বালিশ ছুটছেন কেন আমারে আমার পদ্মা কর্তৃক নিজে ইয়ে কি করতে চলে 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 কাকা চলে নিয়ে যান নিয়ে যান ভাবতেছি তোর বুদ্ধি দিন দিন বাইরে যাচ্ছে কি করতে হবে কোনটার মধ্যে কি করতে হবে সবকিছু তুই আগে লাগিয়ে বুঝে নিস দূর এইসব কে আর লজ্জা দিন না দিন আমারে চলেন এমন ঘরে চলেন ঘরে গিয়ে একটু রেস্ট খান আমি আপনার আহারের ব্যবস্থা করতেছি চলেন কি হয়েছে আপনার চল চলেন কেমন আছেন বদন ভাই ভালো খুব ভালো আপনি কেমন আছেন খালা সে কি কান্দেন কেন আরে কান্দেন না আশ্চর্য আমারে দেখলি কি সবাইরই কান্না পায় নাকি হ্যাঁ আর কিরা কান্দে না কিরা কান্দে আমি বলতে চাচ্ছি যে মানে আমারে দেখলি কি আপনার কান্না পায় খালা না কান্দে কি করব আমি আপনার এক জিনিস হতে চাই আর আপনি আমাকে খালি খালা খালা করেন খালার সাথে ওই জিনিসের কোনো মিল নেই আপনি আমার কি জিনিস হতে চান কি জিনিস বালিশে ঘুমোয় টের পাননি ও পাইছি পাইছি তালি তালি মুখ ফুটে গতি হবে কেন দেখেন দিলকুশ বেগম আপনি আমার যে জিনিস হতে চান আপনারে সেই জিনিস হিসাবে আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না কেন বিস্তারিত ভেঙে বলার সময়ও নেই সুযোগও নেই এই নেন দিলকুশ বেগম আপনার বালিশ ফেরত নেন এই বালিশ আপনি অন্য কাউরে দিন না না হতে পারে না না হয়ে কোনো উপায় নেই দিলকুশ বেগম এটা এটা হতেই হবে নেন এই বালিশ নেন এবং বিদায় হন আমার পাগলা ঘোড়া রে কই মানুষ কই লইয়া
আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই লইয়া যাও। আপনার চিন্তা করা এখনো শেষ হয় নাই? চিন্তা আরো বাড়তিছে। আচ্ছা হামলা বেগম, তোমার যে পাঞ্জুখার বাড়িতে ব্যাপারটা আজ করতে বলেছিলাম, তা তুমি আজ করে আমার তো কোনো রেজাল্ট দিলে না। রেজাল্ট হলো আপনার সন্দেহ যথেষ্ট কারণ আছে, সেখানে ভাব ভালোবাসার লক্ষণ দেখেছে। এই এই প্রথম তুমি আমার সাথে গলা মিলিয়ে কথা বললে, শুনে আমার খুব আনন্দ হলো। যাক, দেরিতে হইলেও তুমি যে আমার বুঝতে শুরু করেছ। রাখাল বলে বুদ্ধিটা নাকি মাইল দিয়ে মাপতে হয়, তা তোমার বুদ্ধির মাইল বাড়তিছে। তা এখন কি করবেন? বদনরে তো সে বাড়িতে না পাঠায় কোনো উপায় নেই। আছে আছে আছে, উপায় আছে, উপায় আছে। উপায়টা আমি বের করে রেখেছি, শুধু একটা পত্র লিখতে হবে। পত্র দিয়ে কি হবে? পত্র দিয়ে বডিগার্ড আনতে হবে, পাহারাদার। বডিগার্ড? কিডা? আহা, সে যখন আসবে তখন দেখতে পাবে। আপনার এই রহস্য করার অভ্যেসটা আর গেল না। হামেলা বেগম, নিজের মধ্যে রহস্য না থাকলে জগৎ সংসারের রহস্য তুমি বুঝতে পারবা না। কিরে কুসুম, তুই নাকি একদম ফিমেলদের দশ হয়ে গেছিস? হ্যাঁ, আরে এত মন খারাপ করতে হয়? আরে এটা তো জীবনের একটা অংশ, ভাঙা গড়া তো জীবনেরই খেলা। আসুন, পুরুষ মানুষ কখনো বিশ্বাস করবি না, দেখিস না আমার কেউ বিশ্বাস করতে চায় না। শালা বহু কষ্ট করে নিজেরে বিশ্বাস করা দিয়া। ভাইজান, হানে পালোয়ান কি সত্যি সত্যি কথাগুলো বলিসি? এই না, তা আমি কি বানায় বানায় বলতেছি নাকি? সে আমার বললো কি, আপনার ওই পাতানো বোন বড্ড বেড়া, আমার সাথে ভাব ভালোবাসা করার জন্য নাকি জ্বালাজন করে সবসময়, এই সমস্ত কথাবার্তা বললো। সি সি, এইসব কথা বলেছে, আর বলতে হবে না। থামে মা কুসুম, একটু আমাদের ঘরে আয় তো মা। বাবা বদন। জি আব্বাজান। এলাই সময় নষ্ট করো না, ভেষজ বিদ্যায় মন দাও খুব জোরে শোনে। আমি চাই খুব শীঘ্রই তুমি এই বিদ্যাটা কমপ্লিট করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আয় মা। আব্বাজান, আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভেষজ বিদ্যা সহ রাঙা বেগমের ছয়টা পরীক্ষার কোর্স কমপ্লিট করার জন্য, আমারই তো প্রয়োজন বেশি। মা কুসুম, এদিকে আইসো, এই নাও কাগজ কলম। কাগজ কলম দিয়ে কি হবে আব্বাজান? আরে এত হুটোপাটা করতেছ কেন? বলতেছি বসো। একটা চিঠি লিখতে হবে, লেখো। প্রিয় সাজন, আমার কোটি কোটি মহব্বত জানিবা, আমি বস্তানি শাহ বলতেছি। আশা করি তুমি বস্তানি শাহকে চিনিতে পারিয়াছো, আমি বদন শাহের পিতা। একটি জরুরি বিষয়ে তোমাকে এই চিঠি লিখতেছি, চিঠি পাওয়া মাত্র তুমি দ্রুত আমার বাড়িতে চলিয়ে আসবা। সাজনটা কিডা? আর তারে আপনি ডেকে পাঠাচ্ছেন কেন? সাজন রে আমি চিনি, রাঙা বেগমের চাচাতো ভাই। আরে তোমার মায়ের কথার জবাব না দিয়ে তুমি আমার চিঠিটা লেখো। জি বলো। হ্যাঁ লেখো। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, তাতে তোমার আশাও পূর্ণ হবে সঙ্গে আমারও। স্বপ্ন পূরণ হইবে। পত্রপাঠ দ্রুত চলিয়া আসিবা। সাজন রে কেন আসতে বলতেছেন? আমেলা বেগম, এইটে বুঝতে হইলে তোমার বুদ্ধি 20 মাইল লম্বা করতে হবে, অত বুদ্ধি তোমার হয় নাই। যাও মা কুসুম। ইতি তোমার মুরব্বী বস্তানি শাহ। এইবার সিডিটা আমারে দিয়ে তুমি তোমার ঘরে যাও। মা কুসুম, তোমার চেহারার মধ্যে একটা বিরহ বিচ্ছেদের ছাপ দেখা যাচ্ছে, কোনো ঘটনা ঘটেছে আম্মা জান? ঘটলি কি আর না ঘটলি কি? তার মানে ঘটেছে, কি ঘটেছে?
দেখেছিস বদন, একটা জিনিস খেয়াল করেছিস? কি মামা? আচ্ছা এই যে প্রেম বিবাহ ভাব ভালোবাসা এসব কর্তৃ কর্তৃ তো আমাদের আসল জিনিসই হারাই গেছে রে। আচ্ছা এই গ্রামে দুই মাস অন্তর অন্তর কুস্তি প্রতিযোগিতা হতো। আমি একদম কুস্তিগির, আমার মতে এখন কুস্তির কও নেই। না রে, হয় কুস্তি চালায় যাবো, তা না হলে আমার নামের থেকে কুস্তি নামটাই মুছে ফেলবো। ওদিকে দেখ হানেফ পালোয়ান, হ্যাঁ ওই শালা পড়েছে কিসের ধান দেয়। এরকম চলতে থাকলে তো আমাদের গ্রাম থেকে কুস্তি নামটাই হারাই যাবে, তাই না বল? ও মামা, তুমি একটা ভালো জিনিস বের করেছো তো, শালা এই সমস্ত ভাবিনি। আমরা তো শুধু নিজেরাই নিয়ে ব্যস্ত রয়েছি, আর এইরকম করে চলতে থাকলে তো রং বের গ্রামের বদনাম হয়ে যাবে মামা। আরে বদনাম হবে কি, হ্যাঁ বদনাম তো হয়ে গিয়েছে। হ্যাঁ আচ্ছা দেখ, এই যে তুই এত সুন্দর ঘুড্ডি উড়াতি, আসে ঘুড্ডি আসে তো হারাই গেছে, ভয় নেই। প্রতি বছরে একবার করে যাত্রা করতি, হ্যাঁ শীত চলে গেল যাত্রার নামও নেই আর ঘুড্ডিরও দেখা নেই। আরে বাস রে বাস মামা, তুমি তো সাংঘাতিক সত্যি কথা রিসার্চ করে বাইর করেছো। তাহলে বল। হ্যাঁ শোনো মামা, শীত চলে গেছে যাক, আমি এক মাসের মধ্যেই এই গ্রামে যাত্রা নামাবো। হ্যাঁ নামাবো, হ্যাঁ এক মাসের মধ্যে আমি যাত্রা নামাবো। আর এইবার যাত্রায় মেয়ের রোলে অভিনয় করবে মেয়ে। হ্যাঁ কারে নামাবি? দিলখুশ, রাঙা বেগম, ঝিলিকজান, নানুলুকজান? সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি। রাঙা বেগমের বাড়ি যাওয়া নিয়ে সামান্য একটু অসুবিধা ছিল, সেটা তো এখন নেই। হ্যাঁ এখন আমি মুক্ত। দেখো মামা, প্রেম ভালোবাসা করতে গিয়ে এই দেখো এই যে হারমোনিয়াম বাসি, এই হারমোনিয়াম বাসির বেদনা আমার ভুলে গেছি। ঘুরে এখন বাজা বাজা, রাঙা বেগমের ঝামেলা তখন মিটে গিয়েছে, এখন মনে সুখে বাজা। এখন তো ধরতে হবে এটা। ঝামেলা মেটে নাই, ঝামেলারও দ্বিগুণ হয়েছে। কি ঝামেলা দ্বিগুণ হয়েছে মানে? যে আব্বা জানি মাত্র আমরা তার ঘরে ডেকে নিয়ে গেল না? হ্যাঁ নিয়ে গেল। আমারে ডেকে নিয়ে যায়, পত্র লেখা আছে। পত্র লেখা আছে? ও কুসুম, কার জন্য পত্র লেখা আছে? সাজনরে আসার জন্য এই বাড়িতে পত্র লেখা আছে। কি সাজনরে এখানে আসার জন্য পত্র লেখা আছে মানে? ও মামা, এ কিছু ষড়যন্ত্র। এই তোরে বলেছিলাম না দুলাবা একটা ফন্দি করবে, এই সেটা এখন ধরা পড়লো। শোন আমার মনে হচ্ছে সাজনরে আনা হচ্ছে তোরে পাহারা দেওয়ার জন্যে, হ্যাঁ যাতে তুই রাঙা বেগমের বাড়িতে ভেষজ শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা বা পরীক্ষা দিতে না পারিস। কামসে ও, তাহলে কি করবো মা? কি করবো, কি এখন করবো? দাঁড়া 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 দাঁড়া, আমার চিন্তা করতে দে। এই তুইও চিন্তা কর, একই সময় তুই তুই ওখানে যা, আমাদের বুদ্ধি শুনলে তুই আবার দুলাবারে বলে দিতে পারিস। যা 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 ঝামেলা পড়ে গেলাম রে মামা। হ্যাঁ শোন বলো, শোন বুদ্ধি পাইছি। কি? দুলাবাইয়ের এই চিঠি হ্যাঁ পোস্ট করতে দেওয়া যাবে না। দুলাবাই জানবে যে চিঠি পোস্ট হয়েছে, আসলে চিঠি পোস্ট হবে না। বাহ শাবাশ মামা, এটা ভালো বুদ্ধি বের করেছে। শালা তোমার বুদ্ধি একেবারে ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে। চিন্তা করিস না, চিন্তা করিস না। দুলাবাই মনে করেছে সে থাকে ডালে ডালে, আর আমরা যে তালি পাতায় পাতায়, বুঝতে পারিনি। হ্যাঁ আজকে কেবল একটা টাটকা চাকা আসলাম, তাকে দেবে কাঁদে না, তার প্রেমে কাঁদাছে। তুমি কি মানে কাঁদালো প্রেম করতে? কদিন পরে ও বাড়িতে আমার বিয়ে হয়ে যাবে। আরে বদন হবে আমার ভাই না, তুই আমার বোন, সম্পর্কটা তুই হবে চিন্তা করে দেখ। যা করে ভালো জন্যই করে, বোনেটা মেনে নে, মেনে নে। আমি এটা পারবো না, মাঝেরা বাবা এটা পারবো না। আমি না পারলে বসে বসে কান আমারে ধরবি? আমি এখন পাগলা ঘরে চলব। আমারে পাগলা ঘরারে কই থেকে শোন মনে শুকি কান, আমি বাইরে যেয়ে গান গাচ্ছি। আমারে পাগলা ঘরারে খান খান বাবা, মন ভরে খান। আলহামদুলিল্লাহ। বসে তুমি যেভাবে আমার সেবা যত্ন করতেছ, খাওয়াইতেছ, বুড়ি তো আমার বাড়ি যাবে না, গরু গর্ত করবে না কেমনে?
আরে দূর, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি শুধু বসে বসে রেস্ট খাবেন। রেস্ট খাবেন, রেস্ট খাবেন, রেস্ট কাটি কাটি তো আমার তলা দিয়ে শিকড় বেড়ে যাবে না। রেস্ট খাবেন মানে করছি আর কি, যে আপনার সাথে বসে দুই একটা কথা করলাম আর কি, কিছু আমার প্রশ্ন ছিল তো ওইগুলো আর কি। প্রশ্ন ছিল? হ্যাঁ, করতে পারো, করতে পারো, কও না। তেলেসমতি না, এমনি সাধারণ প্রশ্ন আর কি। সাধারণ প্রশ্ন ওই আর কি, বিয়ে শাদীর ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছিলাম। করতে পারো, করতে পারো। আচ্ছা আচ্ছা, সন্ন্যাসী বাবা, ওই যারা বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী করে, হ্যাঁ, যারা সাধনা করে, আচ্ছা তারা কি বিয়ে করতে পারে? হ্যাঁ, না না, তারা বিয়ে করতে মনেই থাকে না, বিয়ে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারছ? ও, আর যারা তাকে যারা শিষ্য, হ্যাঁ, তারা তারা তো বিয়ে করতে পারে না? না না না, কোনো বাধা নেই, তারা যখন ইচ্ছে তখনই করতে পারে। যাক, একটা বিষয়ে, একটা বিষয়ে আমি নিশ্চিন্ত হলাম, বুঝছেন? কি বিষয় বাচ্চা? না মানে দাদা জানতে আমাকে দুইজনের বিয়ে দিতে রাজি হয়েছে, তা এখন তো দুইজনের না দিয়ে একজনের দিলেই চলবে না? না মানে হচ্ছে যে আপনার তো বিয়ে করার কোনো দরকার নেই না, আপনার তো বিয়ের কথা মাথাই আসে না। হ্যাঁ, তাহলে পরে আমি বিয়ে করি না? ওরে দুবলোর বাচ্চা, এই জন্য তুই আমার সন্ন্যাস বাবা বানিয়েছিস না? কি ভাবছিস বাবা? না, কৃষ্ণা কিছু ভাবছিস না? তাহলে পরে আপনি আমার বিয়ের অনুমতি দিলেন কিন্তু। না রে, উপায় কি দিয়ে দিলাম। আচ্ছা, দুঃখ করেন না বাবা, হ্যাঁ, এ নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার শিবা যত্নের কোনো সমস্যা হবে না, বুঝছেন? দরকার হলেই আমি আর আমার বউ দুইজনে মিলেই আপনার সেবা যত্ন করবো, বুঝছেন? আর আপনি আপনি কালকে সকালে তালি পরে বাস্তানি দাদার একটু কবেন যে আপনি বিয়ে করবেন না, বুঝছেন? আর আমার জন্য তাড়াতাড়ি বিয়েটা দেয়, শিষ্যের জন্য এটা করতে পারবেন না একটু বাবা? পারবো, পারবো, না করে উপায় কি? আচ্ছা পারবো। আচ্ছা, তাহলে পরে আপনি নিশ্চিন্তে খান, হুম, আমি একটু চাঁদের আলোয় ঘুরে আসি, একটু প্রকৃতির আমার ভালোবাসা জানাই আসি। হ্যাঁ বাবা, থাকেন। আচ্ছা, এই কি গ্যারা কোলের মধ্যে আমার ফাইলে দিল? হ্যাঁ, এখন আমি কি করবো? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কি করবো? হে মালিক জাহান, তুমি বড় সহনার, দুপোটা এতদিন পর বিদ্যার শিক্ষা গ্রহণ করতে যাচ্ছিস, ধুলাবেলা স্নান করবি না? জিনিস যদি তোরা বুঝাতে পারি আমি, তাহলে পরে ওই ওই হয় নাকি মুরুব্বির সালাম করে না গেলে হয়? একটা এই চিঠিটা, এই চিঠিটা খুব মনোযোগ দিয়ে হিসাব করে পোস্ট করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভুল করিস না কিন্তু। না ভুল করো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি যাই, আব্বা দেরি হয়ে যাচ্ছে। দুলু ভাই, তাহলে পরে আমি আমার ঘরে যাই, আমার কিছু কাজকর্ম আছে, করি গিয়ে। তোমার ছেলে বদ,
আর তোমার ভাই কুস্তি আবার ফোকাস মেরে সাজনে সিটি দিয়ে গেল। আপনারা ফোকাস দিয়েছে আপনি হাসতেছেন এমনি করে? কোনো কোনো বুগাস খেলে খালি হাসছে। আব্বাজান আপনি এত বুদ্ধি রাখেন, আর এই সামান্য একটা ব্যাপারে আপনি ভোকাস খেলেন আপনার ছেলে আর শালার কাছে। এই চিঠি আর এই ঠিকানা এখন আমার কবজায়, এই চিঠি আর ঠিকানা এখন পুকুরে পোস্ট হবে। আচ্ছা দেখি তো কী লিখেছে আব্বাজান, দেখি তো চিঠি খুলে দেখি। অত হেসো না গুড্ডি বদন শাহ, বাবার ভোকাস দেওয়া এত সহজ না, নিজের ভোকাস নিজে খেয়ে এখন কেমন লাগতেছে ফেলো, এখন যত খুশি চিঠি পুকুরে ফেলো। এটা কি হলো শালা, একেবারে ক্যাশ ধরা খেলাম? এ তো দেখছি বাপেরও বাপ। হ্যাঁ ওরা চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দাঁড়া দাঁড়া দেখে কিটা ভোগাস খেয়েছে সেটা একটু দেখে যাও। দাদাজান দাদাজান এই যে তাশারে ধরে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম দাদাজান। সালাম আলাইকুম। হঠাৎ আমার ডেকে পাঠিয়েছেন, আমি কি কোনো অন্যায় করেছি দাদাজান? কোনো অন্যায় করেছি না। ও অন্যায় করবে কেন, খুব ভালো ছেলে, খুব সুবোধ ছেলে। শোন তুই এক কাজ কর, তোরে যে জন্য ডেকেছি এই সিডিটা তুই একটু পোস্ট করে দিয়ে আসবি। শোন তুই এক কাজ কর, খরচা করে তারপর আমার একটা বিল দিয়ে যাবি, আমি দিয়ে দেবো। বিলে কিন্তু বেশি লইস না। তোমার মতো স্ত্রী নিয়ে সংসার করি কি করে? দাদাজন সবই তো হলো, এখন আমাকে বিষয়টা নিয়ে একটু ভাবেন। তোদের আবার বিষয়টা কি? আমাকে বিষয় আর কয়টা, আমাকে তো একটাই বিষয়, সেটা বাবার আমার অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেল? জি মানে আচ্ছা ওই আমাকে দুইজনে বিয়ের কথা ছিল না, কেন আপনি রাজি হলেন না আমাকে দুইজনে বিয়ে দিতি? এখন দুইজনে বিয়ে না দিলেও চলবে বুঝছেন, এখন আমার একার বিয়ে দিলেও চলবে, কর না কেন? এখন এসবে কি দরকার? হ্যাঁ দুজনের বয়স হোক তারপর দেখা যাবে। বাবার মতো কথা কলি বাবার মতোই কব। দাদা রে বলতেছি বলতেছি দাদা, আমাকে দুজনের তো বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছিলেন, তো আমার দরকার নেই, আমি একটু সমস্যার মধ্যে আছি, একটু প্রবলেম আছি, আমার গ্যারাকোলের মধ্যে ফেলে দিয়েছে একজন। ওদের মধ্যে আবার কি ষড়যন্ত্র শুরু হইল? তোরা যা কিছু করতি দুজনে মিলেই তো করতি, আবার একজন অফ হয়ে যাচ্ছিস একজন করতে যাচ্ছিস, বিষয়টা কি ষড়যন্ত্রটা? না 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 কোনো ষড়যন্ত্র নেই, একজন কামেল আর একজন সাধারণ, এই জন্যই আর কি, এর মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। তাহলে তো এটা ভালোই হলো, এখন বিয়েটা হবে একজনে, সেটা তুই ডুবলো। অবশ্য রাহালের বিয়ে না দিলেও চলবে কোনোদিন, কারণ উনি ওনার ভিতরে একটু সমস্যা হয়েছে, উনি একটু অন্য লাইনের, তুই কিন্তু আবার অন্য লাইনে যাচ্ছিস রাহাল। তাহলে তো ভালোই হলো, হ্যাঁ একজন অফ হয়ে গেল, তো বিয়ে করবি এখন তুই ডুবলো। জি দাদাজান, কিন্তু বিয়ের আগে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ না করলি পরে কিন্তু বিয়ে হবে না। পরীক্ষা লাগলে দু একটা দিয়ে দিতে পারবে নি, মৌখিক আর কি, লিখিত একটু সমস্যা আছে, পারবে না।
আচ্ছা ঠিক আছে, লিখিত দিতে হবে না, মৌখিক দিলেই চলবে। আচ্ছা আচ্ছা ধরেন, মৌখিক পরীক্ষার প্রথম প্রশ্ন হইলো যে নারী লোকের শাড়ি, হ্যাঁ হ্যাঁ, নারী লোকের শাড়ি কয় হাত হয়? কয় হাত? কদি? হ্যাঁ বল। ঠিক আছে, নারী লোকের শাড়ি কয় হাত? নারী লোকের শাড়ি হ্যাঁ কয় হাত? কয় হাত? দাঁড়া নিচে ভাইবি তো যাওয়া যাবে না, দাদা নকল করবে ও। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ঔষধ উদ্দেশ্য অবলম্বন করলে তোরে আমি একবার ঘর ধরে বই করে দেবে। আচ্ছা থাক, যাচ্ছি না। কয় নারী লোকের শাড়ি কয় হাত হয়? শাড়ি কয় হাত হয়? দাঁড়া নিচে শিওরে কয় যাচ্ছে? যাচ্ছি না। তো এই কি করছিস? হাত দিয়ে কি করছিস দাদা? হাত দিয়ে কি করতেছে? কিছু বলো না। বিবাহের আবিষ্কারক কে? কে? পৃথিবীতে পৃথিবীতে বিবাহের আবিষ্কারক কে? পৃথিবীতে বিয়ের আবিষ্কারক কে? আমার কোন প্রশ্ন তো আপনি আটকাতে পারবেন না, এই দুগুলো বুঝছেন? ধরেন স্ত্রী লোকের শরীরে পুরুষের কোন দিকের হাড়? স্ত্রী লোকের শরীরে পুরুষের ছেলে পেলে মানুষ পেয়ে যা খুশি প্রশ্ন ধরলেন, এখন আমি যদি আপনাকে বিয়ে নিয়ে একখান প্রশ্ন ধরি আপনি উত্তর দিতে পারবেন? ঝামেলা করো না তো, দিনকাল চলে গেছে, এখন আবার বিয়ে নিয়ে প্রশ্ন করবে? আরে এইসব তো নবদম্পতিদের ব্যাপারে করা হয়। যাও যাও ঘরে যাও, ঘরের ভিতরে যা করছে না তাই করো, যাও। বিয়ে নিয়ে প্রশ্ন? পথ খুঁজে পাবো না মানে? পঞ্চশিলায় প্রত্যেক দিন আমার একবার যাতায়াত আছে, আর আমি তো একলাই পথ চলি। কিটা আপনি? সর্বনাশ, পিছনে গো না, পিছনে পিছনে যাও তো, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আমার পাগলা গুড়া রে, কিন্তু দিছি পুরো দিওয়ানা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই দিওয়ানারে সাড়া দেওয়ার তো আমার কোনো উপায় নেই, আমি তো আরেকজনকে ভালোবাসি। দেখছি পুরো উল্টো, কালকে দেখলাম কান্তি, আজকে দেখলাম হাসতেছেন। কিন্তু আপনি কি ঝিলিক যান?
নাকি ওই ওনার একটা জন্য কি ওই যে নোলক যান জেনা আমি সিলিক যান যার ব্যাপারে কথা বলতে আপনার আমাকে বাড়ি এসেছিলেন বদন আমি তোমার তুমি করে বলি কি হিসাবে আপনি আমার তুমি করে বলবেন যে কারণে একজন আরেকজনে তুমি করে বলে সেই কারণে দেখেন আপনার সাথে আমার বয়সের বিস্তর ফারাক আমার যদি সময় মতো বিয়ে হইতো তাহলে আচ্ছা দেখ সেটা বলার দরকার নেই প্রায় ছোটো চাচা বয়সের একটা মানুষে তুমি বলাকে ঠিক বলবো বলবো আমি তোমার তুমি করেই বলবো প্লিজ ঝিলিক যান আমার জোরাজোরি করবেন না কেন করবো না কেন করবো না আপনার উপর জোরাজোরি করার আমার একটা অধিকার আছে না সত্য হইলেও আসবাদে কাইল বুঝতেই তো পারতেছেন না বুঝতে পারি নাই কারণ আপনারা শর্ত দিয়েছেন ভেষজবিদ্যা কোর্স কমপ্লিট করার জন্য আপনারা কি জানেন এই ভেষজবিদ্যা কোর্স কমপ্লিট করা যায় না এ সারা জীবনের কোর্স এমনকি নিজের জীবন গেলেও ওই সন্তান সন্ততির এই কোর্স চালাই যেতে হয় আপনারা এমন একটা শর্ত দিয়েছেন সেই শর্ত দিয়ে আপনার নিজেরও সর্বনাশ করেছেন আমারও সর্বনাশ করেছেন কে দিয়েছে শর্ত এ শর্ত না বদন শর্ত না এ ষড়যন্ত্র হ্যাঁ ষড়যন্ত্র হ্যাঁ ষড়যন্ত্র রাঙা এসে আমার যমজ বোন নলক জানলে এই শর্ত শিখাই দিয়ে গেছে কি হ্যাঁ রাঙা এসে বলেছে এই শর্ত দিতে আরও বলেছে আপনার আব্বা যান আপনারা নিয়ে যান পাঞ্জুকার কাছে যায় কিন্তু এই সমস্ত শর্ত আমি মানিনি নলক জানের সাথে আমার ফাটাফাটি ঝগড়াঝাটি সারাসারি হয়ে গেছে আমার শ্বশুর বাড়ি পাঠা দিয়েছি ভুলে যাও সমস্ত শর্তের কথা চলো আমরা পুকুর পাড়ে বসে নিজেকে প্ল্যান করে ওরে সর্বনাশ ঝিলি দেন অসম্ভব ওরে আব্বা যান যদি জানতে পারে তাহলে একদম একদম মাইটে ফাটাই ফেলবেন একদম আপনারাও ছাড়বে না আমারও ছাড়বে না আর আর যদি এই শর্তের কথা জানতে পারে তাহলে পরে একদম নিজের উজ্জ্বল করে নিয়ে ঘরে বন্দি করে রেখে দেবে ওই গ্রামে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে আমারে গ্রামে একজন উদ্গ্রীব আমারে বিয়ে করার জন্য গ্রামে একজন উদ্গ্রীব তাহলে পরে তো তুমি কৃষ্ণেরও ফেল মারে দিছো এইভাবে কথা বলতে হয় না ঠিক আছে বলবো না কিন্তু এখন আপনার আব্বা জানকে কিছু বলার দরকার নেই যা কিছু করার আমরা দুজন গোপনে গোপনে করবো তারপর আপনার ভেষজবিদ্যা কমপ্লিট হয়ে গেলে সবার কাছে ওপেন করে দেবো আরে বাবার ভেষজবিদ্যা তো কমপ্লিট করা যায় না ও তাহলে পরে আপনি একটা বুদ্ধি বের করেন আচ্ছা ঠিক আছে আমি একটা বুদ্ধি বের করার চেষ্টা করছি কিন্তু এখন আমার যে ভেষজবিদ্যা তো দেরি হয়ে যাচ্ছে এখন আমার বিদায় দেন বিদায় বিদায় আল বিদায় মোমের পুতুল মোমের দেশের মেনে যে যায় বিউ বল চঞ্চল পায় বিউ বল চঞ্চল পায় সাহারা মরুর পারে কাজল দিঘির ধারে চলো সুবোধ বালক হয়ে গিয়েছে নিজের টেনশন করে ফেলাইছে আসছে কদিন পর বুঝেছি সন্তোষ আবার গান তাড়াতাড়ি মমির পুতুল মমির দেশের মেনে যে যায় বিউ বল চঞ্চল পায় বিউ বল চঞ্চল পায় আসতেছে ও আসতেছে আমি কি করবো তুই কি করবি আমি নিজেই তো জানি না আমি কি করবো জানবি আমি চলে গেলি কেমন আছেন ঘুটি বদন জি ভালো আছি আপনি কেমন আছেন রাঙা বেগম এই কথা আপনি আমাকে জিজ্ঞেস করেন না রাঙা বলে যে একটা মানুষ এই পৃথিবীতে আছে তাকে আপনি চেনেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে দৃষ্টির বাইরে হলি মনেরও বাইরে চলে যায় তাই নাকি তালি যে কায়দা করে বাপরে বুঝায় আবার ফিরে এলেন কিদা যে করে কায়দা করে ফিরাই এনেছে কি জানে মানে যাই আমার শিক্ষা দেরি হয়ে যাচ্ছে দেরি হলে হোক এই জায়গা দাঁড়ায় আমার চোখের দিক টাকা থাকে মানে মানে হলো কালকে যখন আসিছিলেন আমি যে এত চোখাচোখি করার চেষ্টা করলাম আমার দিক না তাকে ভেদা মাসের মতো মাটির দিক তাকাইছিল আপনি আমার আব্বা জানতে তো চেনেন না আব্বা জানের কাছে সব বলে আমি ভেদা মাসের মতোই সেজন্য তো কালকে তাকানোটা আজকে তাকাবেন তাকান এখন না আসলে না আসুক গা বাবজান যার যখন ইচ্ছা আসবিনি তুমি তোমার কাজ করো
সে কি, আমি তো অলরেডি এসে গিয়েছি। আর আপনি বললেন যার যখন আসবে, এটা বললেন কেন? আমার ইচ্ছা। আপনি আপনার ইচ্ছা নিয়ে থাকেন আর মোমের পুতুল হয়ে নাচানাচি করেন। আমার আব্বাজানের কড়া নির্দেশ, যত শীঘ্র সম্ভব ভীষণ শিক্ষা কোর্স কমপ্লিট করতে হবে। আমি গেলাম। আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রে, যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদল শাহ এসে গিয়েছো? জি। তো বাবা, তোমার ওই ভেষজ চিকিৎসার প্রতি টান দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। জি, শুরু করেন। না, আজ আর নতুন কিছু শুরু করব না, পুরনোগুলোই ঝালাই করব। হ্যাঁ, পুরনো সব কিছু আমার মনে আছে। তাই নাকি? ধরেন ধরেন। আচ্ছা আচ্ছা, বলো দিনি, ওই হিজলের সৌন্দর্য সম্পর্কে জীবনানন্দ দাশের কবিতাটা। হিজল সম্পর্কে জীবনানন্দ দাশ এইভাবে বর্ণনা করেছেন যে, মিলান চুল চোখ তার হিজল বনের মতো কালো, হিজলের ডাল করে গুঞ্জরন, ডিঙিটাতে বাঁধিয়া রেখেছে হিজলের ঘাটে। তোমার তো দেখছি সবই মনে আছে। আচ্ছা এবার বলো তো, ওই হিজলের গুণাগুণ সম্পর্কে বলো দিনি। এই যে হিজলের গুণাগুণ হলো, শ্বাসকষ্টে, উদরাময় রোগে আর ছোটদের পিলে বেড়ে গেলে হিজলের বীজ ওষুধ হিসেবে ব্যবহার করা। বাহ বাহ বাহ, তোমার দেখছি সবই মনে আছে। তাহলে আর পুরনো পাঠ রিভাইজ করে লাভ নেই, আজ আমরা নতুন পাঠ শুরু করি। হ্যাঁ, তোমার আজকে আমি ওই অর্জুন গাছের বাকলের গুণাগুণ সম্পর্কে পাঠ দেবো। হ্যাঁ, তো তুমি এক কাজ করো বাবা। আচ্ছা না, দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। রাঙা মারাঙা, ও মারাঙা, একটু এদিকে আয় তো। শোন মা, তুই ওই বদল সারে নিয়ে ওই কানকারদের বাগানে গিয়ে অর্জুন গাছটা একটু দেখিয়ে নিয়ে যা। অর্জুন গাছ তো আমি চিনি। আহা বাবা, তোমার ওই চিনে কাজ হবে না বাবা, বুঝছো? শোন মারাঙা, ওই অর্জুন গাছের বাকলের রং আর রসের গুণাগুণগুলো ভালো করে বুঝিয়ে দিস। হ্যাঁ, যা, নিয়ে যা। যে চলেন সবার বাড়ির এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকের বিবাহ লেগেছে। এ টু জেড মানে? আরে এ টু জেড মানে তো সবার, তার মানে ওই বস্তানিসারও বিয়ে লেগেছে। আদুর বস্তানিসার বিয়ে লেগেছে, কুস্তি থেকে শুরু করে দুবলো পর্যন্ত সবার, সবাই ফুর্তি করতেছে, নাচতেছে। ওই ওই নাচানাচির বাড়িতে আমি ঘি ঢালবো, আমি কাল সকালে থানায় যাব। থানায়? থানায় কেন? হ্যাঁ থানায়, এক ছিনতাইকারীর বিরুদ্ধে কেস করতে আমি থানায় যাব। আপনি কুসুম বেগমের কথা বলতেছেন? কি ছিনতাই করেছে সে? কেন, তুই জানিস না, সে আমার ক্যাসেট প্লেয়ার নিয়ে গিয়েছে। হ্যাঁ, কত বড় সাহস! আমি কেস করবো, আমি কেস করবো, দেখবো সে আমার বিরুদ্ধে কিভাবে লড়ে। আমি বলে তার মুখ বিকৃত করে দিতে চাইছি, কত বড় সাহস তার! আমি আমি থানায় যাব, আমি 420-302 ধারায় তার বিরুদ্ধে মামলা করব। ধারা মারা সব জানা হয়ে গেছে, তাহলে তো ঘটনাটা সিরিয়াস মনে হচ্ছে। সিরিয়াস মানে অবশ্যই সিরিয়াস। আমি আমি কালকে না না আমি আমি এখনই থানায় যাব। আহ, বসেন, মাথা গরম করে কোনো কাজ করা ঠিক না। থানা যদি যাইতে হয় তাহলে কালকে যাবেন, ঠিক আছে? উস্তাদ, তুই ওই বদল সারে নিয়ে ওই কানকারদের বাগানে গিয়ে অর্জুন গাছটা একটু দেখিয়ে নিয়ে যা। অর্জুন গাছ তো আমি চিনি। আহা বাবা, তোমার ওই চিনে কাজ হবে না বাবা, বুঝছো? শোন মারাঙা, ওই অর্জুন গাছের বাকলের রং আর রসের গুণাগুণগুলো ভালো করে বুঝিয়ে দিস। হ্যাঁ, যা, নিয়ে যা। যে চলেন চলেন। যাও বাবা, যাও 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 বাবা, যাও। আপনার কিন্তু ছয়টা পরীক্ষার মধ্যে তিনটে হয়ে গেছে, কালকে নেক্সট পরীক্ষা, চতুর্থ পত্র। ও, কোনো পরীক্ষা দিতে আমার ভয় নেই, কারণ আমার পরীক্ষা তো আপনিই দিয়ে দেন। কিরাম কিরাম? বা, ওই ভেষজবিদ্যা সম্পর্কে যে শর্তটা, সেটা ওই নলকদানটা কিরা বলে দিয়েছে। ওরে সিকো সিকো, আপনার কিরা কয়েছে যে আমার জন্য অপেক্ষা করতেছে? কিরা ঝিলিক যান, আমি বুঝতে পারছি কোথায় একটা ষড়যন্ত্র চলতেছে। দাঁড়ান,
আপনাক না আপনাক না আরো টাইট দিতে হবে, আরো কঠিন পরীক্ষা, না হলে আপনি ঠিক হবেন না। ওই টাইট সুতা কি হবে সেটা আমি বুঝতে পারিছি, এখন চলেন ওই অর্জুন গাছের বাকলের রং ও রস দেখাই দেন আমারে। চলেন, শোনেন কাল কিন্তু একটু সকাল সকাল আসবেন, কারণ কাল আপনার নেক্সট পরীক্ষা চতুর্থ পত্র। চলেন। ঠিক হবে কেন, ভালো হবি না কেন? শোন, এদেশে একদিন পুরুষ ছিনতাইকারী ছিল, এখন নারী ছিনতাইকারীও জন্ম নিয়েছে, থানায় আমার জাতেই হবে। শোন, সে আমার ক্যাসেট প্লেয়ার ছিনতাই করেছে, আবার আমার নিঃস্ব করে দিয়ে শেষ করে দিতে চায়। সেজন্য একসাথে আমি দুটো কেস কাটবো, একটা ছিনতাইয়ের কেস আর একটা জীবন নাশের ষড়যন্ত্র। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি, আপনি কিছু চিন্তা করেন না, আপনি সোজা বাড়িতে চলে যান, আমি আপনার ক্যাসেট প্লেয়ার আনার ব্যবস্থা করতেছি, আপনি যান, আপনি বাড়ি ফিরে যান। আমি ক্যাসেট প্লেয়ার ফিরে পেয়ে কি করবো? আমি তো সেই ছিনতাইকারীরও ফিরে পেতে চাই। তার মানে আপনি ছিনতাইয়ের মালামাল সহ ছিনতাইকারীরও ফিরে পেতে চান? হ্যাঁ রে তাশা, হ্যাঁ। না না, যেই মেয়ে ছেলে আপনার এত অপমান করলো, আপনার এত অপমান করলো, আপনি তারপরও তারা ভুলতে পারলেন না? ভোলা যায় না রে তাশা, ভোলা যায় না। নদী থেকে যেমন মাছরে আলাদা করা যায় না, পান থেকে যেমন চুন খসানো যায় না, তেমন শত অপমানের পরেও ডার্লিংরে ভোলা যায় না। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। আগে আপনার সিনতার ক্যাসেট প্লেটা নিয়ে আসি, তারপর যা হওয়ার হবে। ও তাশা তাশা, কুসুম কিরাম আছে একটু জানে আসিস ভাই, তার কুশলটা একটু ভালো করে জানে আসিস। আচ্ছা ঠিক আছে, আসবো রে। সকালবেলা নাস্তা করেননি? দাদি নাস্তা দেয়নি নাকি? খাওয়া দেখলেই খেতে ইচ্ছে করে, বয়স হয়েছে বুঝছেন, একটু খাওয়া দাওয়া কমায় দেন, পেটে আরো চাষি হবে। চুপ করলি তুই কেন? হ্যাঁ নাস্তার প্লেটটা এখানে রাখ। হ্যাঁ এখানে রাখ। কান কি কি করতে হবে? কান্দর কে? কান্দর দুই কান্দর, এবার পাঁচবার উঠ বস কর। কিন্তু অপরাধটা কি কান? অপরাধটা বুঝতে পারিস নি? না। আচ্ছা আমি তোর একটা মুরব্বী, আমি তোরে ডাকলাম আর তুই আমারে বললি ওয়েট করেন, এটা তোর বলা উচিত হয়েছে? মারেন কেন? ছোট মানুষ দেখলেই গেলি মারতে ইচ্ছে করে না? কেন মারে জানিস না? রাগ উঠেছে আমার কান্দর। হ্যাঁ এই নাস্তা কার জন্যে? নাস্তা শুননা শুনাবার জন্য। কার জন্য? রাহালের জন্য। রাহাল? ও রাহালের জন্য। রাহালের জন্য আমি কিছুদিন যাবত খুব লক্ষ্য করতেছি যে রাহাল আর তোর মধ্যে একটা গুজর গুজর পুজর পুজর চলতেছে, কাণ্ডটা কি? আমার দোস্ত আছে, দোস্ত। হ্যাঁ দোস্ত। ও আচ্ছা আচ্ছা, ওই তোর কি ধারণা? কি ধারণা? আমি কিছু বুঝি না? হ্যাঁ আমি কিছু বুঝতে পারি না? হ্যাঁ বোঝেন বোঝেন, আমি কিন্তু সব বুঝি। আমি কইছিলাম যে আপনি বোঝেন না, আপনার মতো এত বুঝবেন এই অঞ্চলে আর কেউ আছে নাই। রাখাল, এই রাখাল, দাদা ঘরের মধ্যে আছে, ধরে নিয়ে আসবো। যা ধরে নিয়ে যা। তুই আমার ভালোবাসা আমি কোথায়? তুই আমার সামনে। ওয়ালাইকুম আসসালাম কান্দর। এইবার পাঁচবার উঠ বস কর।
এক অপরাধটা যদি আমি জানতে পারতাম ভালো হতো। তাই অপরাধটা বুঝতে পারিস নাই? না, মাথাটা এদিকে দে, মাথা মান এদিকে দে। এই আমি একটা মুরুব বিনা তোর আমার সামনে তুই মাথা পাগলি বাইতে পারাস? ওর জন্য বাইতেছি, ওর জন্য বাইতেছি, ওকে বলেছি বাইতে। এ দুবলতার খেয়ে দেয় কাজ নেই, আর একজনের মাথায় পাগলি বানতি কমা। কিন্তু আমাকে সন্ন্যাস বাবা মানিস নি। চুপ কর, স্যার বাগলের উস্তাদ মানিস নি। চুপ কর। দেখছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোদের আমি বরখাস্ত করব। আচ্ছা, বরখাস্ত মানে কি? বরখাস্ত মানে চাকরি নট করে দিবে। হ্যাঁ, কেন? আমি কি করেছি? কি করেছি? কারণ তোরা ভুলে গিয়েছিস তোদের চাকরিটা কি, আর সেইটা ভুলে তোরা দুইজনে অকাজ করে বেড়াচ্ছিস। কি উল্টা পাল্টা করছে না, বুঝতে পারতেছিস না? একটা তখন চোর লাগাই দেবো না, তখন ঠিকই বুঝবা। তোদের আসল কাজ হলো গরু গুত্তালি দেখাশোনা করা, সেইটা বাদ দিয়ে একবার দিলকুশ, একবার দুশ্চরিত্র মালিশ, একবার সন্ন্যাস বাবা, আর একবার কুস্তি আর রশিদের দালালি করে বেড়াচ্ছিস। আমি ঠিক বলেছি কিনা বল? কিছুটা হলেও সত্যি বলেছি। গতকাল রাইতে গোয়াল ঘরে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গিয়েছ। কেন গোয়াল ঘরে কি হয়েছে? গরু গুলানরে ঠিক মতো দেখাশোনা না করায় শুকায় একবার খড়ি হয়ে গেছে। গরু গুলানের দিকে তাকানো যায় না, চোখ ফাইটে জল আসে। আচ্ছা এই তোরা কি মানুষ? হ্যাঁ, নিজেদের স্বার্থের জন্যে তোরা এই অবলা গরুগুলোরে না খাওয়ায় রেখেছিস। আমি তোদের এক মাসের সময় দিতাম, এই এক মাসের মধ্যে তোদের যেন আমি অন্য কাজে না দেখি। এক মাস মন প্রাণ ঢেলে দিয়ে এই গরুগুলার সেবা করবি। এক মাসের মধ্যে গরুগুলোরে আমি মোটা তাজা দেখতে চাই, ঠিক আছে? এক মাসের মধ্যেই? এক মাস হবে না, হবে না, হবে না দাদা, আর সময় বাড়াতে হবে। শুনকার, এই এক মাসের মধ্যে যদি গরু গুলান মোটা তাজা না হয় তাহলে তোরা আমার সামনে আসবি না, যা আমার সামনে। কিন্তু দাদা জান, আমার তো আজকে আবার আসতেই হবে না? কেন কেন আপনাকে আবার আসতে হবে? না, আমার ওই যে বিয়ে বেলাকে দুটো পরীক্ষার কথা ছিল না, তার একটা পরীক্ষা তো আজকেই, তারপরেই তো আমার বিয়ে দেবেন না? কিন্তু গরু করলাম মোটা তাজা না হওয়া পর্যন্ত আপনার গন্য কিছুই হবে না। কেন, আমি কি করেছি? আমি আমি কি কোনো কোনো সময় কাজে গাফিলতি করেছি নেই যে আমার গায়ে ফাউ ফাউ দোষ দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতেছি না, আগে গরু মোটা তাজা করে নি, তারপরে দেখবেন। আরো কি কথা? আচ্ছা সেটা পরে হবে নি, এখন যা নাস্তা প্লেটটা নিয়ে যা, নিয়ে নাস্তা খা। যা নাস্তা দে, যা বিয়ে করে। একটু লাঠিটা একটু সরান, ডরাইছে ডরাইছে, বিশ্বাস নেই। যে দাদা যান, আপনার কথা মতো নিশ্চিন্তে নিরাপদে নির্ভয়ে নির্বিঘ্নে চিঠি পোস্ট করে দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। তা এই সময় কি মনে করে এসছো? ওই চিঠির ব্যাপারে এসেছি। চিঠির ব্যাপারে? জি, চিঠি তো পোস্ট হয়ে গেছে। জি, চিঠি পোস্ট হয়ে গেছে, কিন্তু ওই চিঠি নিয়ে গঞ্জে গিয়েছি, আবার গঞ্জ থেকে ফিরে এসেছি, এই পথ খরচের বিলটা নিতে এসেছি। বিল নাও নাই? না, আপনি তো বললেন চিঠি পোস্ট করে তারপর নেওয়ার জন্য। ও তো দাও, বিলটা দাও, আমি তো আবার ওই লিখিত ছাড়া বিল দেই না। লিখিত লাগবে? আরে কি পাগল নাকি ছেলেটা, লিখিত দেব না? তোমার যেতে কত খরচ হয়েছে, আসতে কত খরচ হয়েছে, তারপরে ভ্যানালার নাম দেবা? ভ্যানালার নাম কেন? আরে কি পাগল নাকি ছেলেটা, ভ্যানালার নাম না দিলে আমি যাচাই করবো কি করে? এই জন্যই দাদা যান, মানুষের উপকার করতে নেই। হ্যাঁ, উপকার করলে বিপদ হয়। বিপদ কার হয় জানো? হিসেব চাইলে বিপদ হয় কার জানো? চোরের, চোরের, চোরের বিপদ হয়। দাদা যান, আপনি আমার চোর বলতেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। একই হাল হয়েছে আপনার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি উস্তাদের ক্যাসেট প্লেয়ারে বিরহের গান শুনতেছেন,
আপনার আসার কারণটা বলেন, বলে এখান থেকে চলে যান। আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ, দুঃসংবাদ? আমার জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটাই শোনা হয়ে গিয়েছে। এ কি সব বলতেছেন? আগে দুঃসংবাদটা শুনেন, তারপরে বুঝবেন কত বড় দুঃসংবাদ। বলেন, ইচ্ছা হইলে বলেন। আমার ওস্তাদ, আমার ওস্তাদ হানিফ পালোয়ান আপনার নামে থানায় কেস করতে যাচ্ছে। কি? আমার নামে থানায় কেস করতেছে? কেস তো করবো আমি তার নামে। আবার রহস্যময় কথা বলতেছেন। আপনি ওস্তাদের ক্যাসেট প্লেয়ার ছিনতাই করে নিয়ে এসেছেন, সেই জন্য ওস্তাদ আপনার নামে থানায় কেস করতে যাচ্ছে। দেন ক্যাসেট প্লেয়ারটা আমার দিয়ে দেন, সব ঝামেলা মিটে যাবে। না, এই ক্যাসেট প্লেয়ার আমি তারে দেব না। সাহসটাকে তো বলবেন আমার কাছ থেকে এসে যেন নিয়ে যায়। সাহসের কথা বলতেছেন? আপনি তার নামে যেসব কথা বলে বেড়াইছেন, সে আর আপনার সামনে এসে সাহস পায়? মানুষের অপমান করার একটা লিমিট থাকে, সীমা। কি? আমি তার অপমান করেছি? আমি তার নামে খারাপ কথা বলেছি? আহা, একেবারে কিছুই জানো বোঝো না, ফিস ফ্রাই উল্টা এক হাতে জানে না। খবরদার, একদম বাজে কথা বলবেন না। বিশ্বাসঘাতকের শিষ্য অনেক বিশ্বাসঘাতক, মির্জাফরের ছোট ভাই। বাজে কথা বলেন না, কি ঝামেলায় পড়লাম, সব কিছু একেবারে ভজ ঘটো লাগাই গেল। দেখ রাহাল, তুই আবার ব্যাক স্ত্রী টাইনে আইনে আমার মনে দুঃখ দিস না, বুঝছিস? একটা ব্যাপার বুঝতে পারলাম না, যে দাদা জান করলো সব গরুগুলো নাকি শুকোয় কাট হয়ে গেছে। আরে আমি তো মনে হচ্ছে আমার কাছে যে সবগুলো মোটা হয়েছে আগে। হ্যাঁ, মোটা হয়েছে দাদা দান, ঠিকই বলেছে। তুমি ভুল দেখেছো, তুই ভুল দেখেছিস দুলুর বাচ্চা। কি কই, কি সব দানদার কথা কইস? সবই তো মোটা, ঠিকই বলেছি, তুই ভুল দেখেছিস দাদা দান। আই দাদা দান, কি করতেছিস তোরা? আমরা চিন্তা ভাবনা করতেছি, অনেক চিন্তা ভাবনা করতেছি, এই যে গরুগুলো কি মোড়া দাদা করতে হবে, এটা নিয়ে আমরা দুজনে মিলে অনেক প্ল্যান করতেছি। ভালো ভালো ভালো, তা গরুগুলান যে মোটা তাজা হইলো, ইটা তোরা বুঝবি কি করে? এটা কি করে বুঝবি? কি করে তা তো বুঝতে পারবো না। আরে খইল ভুষি এগুলি খাওয়ানোর পর এই গরুগুলো যে মোটা তাজা হইলো, এটা তোরা কি করে বুঝবি? তার জন্য কোন প্ল্যান এই পরিকল্পনা করেছিস? না, প্ল্যান কি করব, প্ল্যান কি করব, দেখো দেখে দেখে বুঝবো। আপনি বুঝবেন। পাগল নাকি তোদের মাথায় কি গন্ডগোল আছে নাকি? না তো। হ্যাঁ, মাপ রাখতি হবি, মাপ মাপ রাখতি আমি, আর কি মাপ রাখবো? কি করব, দড়ি দে। ও দড়ি দে বাবু, আর ভিতরে ভিতরে আছেন দাদা, আছেন জেন। আমি বাস, ঠিক আছে ঠিক আছে, র র র র এই মাপ দিয়ে রাখলাম, এইভাবে সবগুলা গরুর এইভাবে মাপ নিবি। মাপ নেওয়ার পরে এই খইল ভুষি খুব ভালো করে খাওয়াবি, তারপর খালে নিয়ে ভালো করে গোসল করাবি, সোবা দিয়ে ভালো করে ডলবি, দুপুরে খাওয়ার পরে একটা খুব ভালো করে হাত পা টিপে দিবি। হ্যাঁ, হাত পা টিপবি ভালো করে, যাতে ওদের আরাম লাগে। দেখবি এক সপ্তাহে এক একটা গরু তুই যেমন এত বছর বলদ মানুষ হস নাই, ও হাতি হবে না, মোটা হবে। একটার মাপ দিলাম, বাকি গুলার মাপ নেই। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি নিতেছি।
শুনেন কাল কিন্তু একটু সকাল সকাল আসবেন কাল একদম সকাল ঝিলিতে চলে যাব ওরে আপা তেন কঠিন পরীক্ষার মধ্যে পাগলা আলে শিয়ালে করতে আমি আপনার চাই দোষ হইছি আর আপনি আমাকে খালা খালা করেন খালা সাথে কি রে কি হইছে না বাবা ওই ঘুম আসতেছে না বাবা তারা তিনজন তিনজন এসে ভিড় করেছে তিনজন তোমার বললাম না এই গ্রামের একজন আর ওই পঞ্চশিলার দুইজন আচ্ছা ভাই বুঝতে পারছি ঘুমাই পর সব ঠিক হয়ে যাবে না হ্যাঁ এসব আর ঘুম হবে নাকি ঘুমো ঘুমো জাগরণে নাস্তা না বোধ না আর তো ঘুমাবে না মনে হচ্ছে যাই দেখি নদীর পাড়িতে ঘুরে আসি তুই হানিফ পালনের বিরোধ এখানে দাঁড়াইছিস না হানিফ পালনটা ভুলতে পারিস নি ভোলা যায় না ভাইজান ভোলা যায় না নদীতে যেমন মাছ তোলা যায় না পানেতে যেমন চুন খোড়া যায় না এটা সেরকমই এটা সেরকম না হানিফ পালন তোরে অপমান করেছে তুই হানিফ পালনে ভুলে যা আমি তোর অন্য জায়গায় বিয়ে দিব বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না অসম্ভব হানিফ পালনে ছাড়া আমি বাঁচবো না যাক কুসুম তুই কিন্তু আমার কাছে মার খাবি কিন্তু আবার যদি হানিফ পালনের কথা তোর মুখে শুনি যা এখন ঘরে যা ঘরে যা এখন আর নদীর ধারে যাওয়া এই তাশা কথা বলতেছিস না কেন আরে কুসুমের খবর বল কুসুমের কুশল বল এই সে নিশ্চয়ই ভালো আছে না ওস্তাদ না তার খবর ভালো না তারা দেখে আসলাম ওই পুকুর ঘাটে বসে আপনার ক্যাসেট প্লেয়ারে বিরহের গান শুনতেছে কি সে আমারে বলল আপনার যদি সাহস থাকে তাহলে আপনি নিজে গিয়ে ক্যাসেট প্লেয়ার নিয়ে আসেন আমিও বলে দিয়েছি সাহস থাকে কি করে আপনি ওস্তাদের যেইভাবে কথা শোনাইছেন তারপর সে আপনার সামনে এসে সাহস পায় তখন সে কি বলল সে তো আকাশ থেকে বলল কি হ্যাঁ সে আমার উল্টো কথা শোনায় দিল আমার বলল আপনি নাকি তার অপমান করেছেন তারা যা না তাই বলেছেন আপনার বিরুদ্ধে সে কেস করতে চায় এই তাশা কি করতেছিস তুই আমার হিসাব তো কিছুই মিলতেছে না কয়দিন আগে সে তার ভাইরে দিয়ে আমার সম্পর্কে নানান কটু কথা বলে পাঠাইছে আর এখন কিনা সে বলতেছে আমি তার সম্পর্কে আজেবাজে কথা বলেছি রহস্যটা কি তো আমি এক চরম ধন্দের মধ্যে পড়ে গেলাম ধন্দের মধ্যে আমিও পড়ে গেলাম তাশা তুই এক কাজ কর তুই তার সাথে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করে দে আমি তার সাথে ফেস টু ফেস কথা করতে চাই তার সাথে ফেস টু ফেস কথা কতে না পারলে পারে এই রহস্যটা ভাঙবে না ঠিক ঠিক বলেছেন
ঠিক আছে ঠিক আছে, আমি দেখি আপনার সঙ্গে একটা ফেস টু ফেস মিটিং এর ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ তুই সেটা চেষ্টা করে দেখ, হ্যাঁ ভালো করে চেষ্টা করবি কিন্তু। আর আমি দেখছি, আমি একটু ওই দিকটা থেকে একটু ঘুরে আসি, ভালো করে চেষ্টা করবি কিন্তু ভাই। আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু ছয়টা পরীক্ষার মধ্যে তিনটে হয়ে গেছে, কালকে নেক্সট পরীক্ষা চতুর্থ পত্র। আল্লাহ জানে চতুর্থ পত্রের পরীক্ষাটা যে কি, শালা পাস করতে পারবো নাকি না, কত কঠিনই বা সেই পরীক্ষা। আরে যাই, কোথায় চললে ভাইজান? আমারে এখনো ভাইজান বলতে জানলে কি? তুমি যে আমার ভাইজান হব তুমি, যে চিন্তা করে তুমি আমার ভাইজান বলতেছো, সেই চিন্তা সেই ইচ্ছা যে পূরণ হবে না সেটা তোমার বলিনি? হ্যাঁ তা বলেছিলে বটে, কিন্তু আমি যে একটা চরম ধন্দের মধ্যে পড়ে গিয়েছি বদম স্যার। ধন্দ মানে? না মানে তুমি বলেছিলে যে কুসুম আমার সম্পর্কে আজে বাজে কথা বলেছে, কিন্তু আমি বাইদাবাই লোক মারফত জানতে পেরেছি যে কুসুম বলেছে আমি তার সম্পর্কে আজে বাজে কথা বলেছি, এটা ধন্দ না ভাইজান? লোক মারফত মানে কিডা, সেই লোক কিডা? না মানে সেটা জানাটা খুব একটা জরুরি না, তার আগে তুমি আমারে বলো যে আসলে রহস্যটা কি। আরে রহস্য টহস্য কিছু না হারেপ মিয়া, তোমার যে খবর দিয়েছে ওই শালা ভুল খবর দিয়েছে। হ্যাঁ আরে দুষ্ট লোকের মিষ্টি কথা ভুলবা না। হ্যাঁ তোমার মাথায় নেই চুল, লাগাইছে তো পরচুল, তোমার যা বুদ্ধি ও তো নাইমে সব হাঁটুতে চলে আসে, আর হাঁটুতে যাকে বুদ্ধি থাকে তাকে যে কোনো ওই দুষ্ট লোক ঠকাতে পারে, বুঝতে পেরেছো? শোনো কুসুমের ব্যাপারে আর কখনো যেন তোমার কোনো কৌতূহল না দেখি, মনে থাকবে? এই তো আর এক ধন্দের মধ্যে পড়ে গেলাম। কি করতেছ মঞ্জুলাবু, দেখতেছিস না কি করতেছি? সাজা গুজা করতেছ, কোয়ানে যাবা সেটা তো জানার দরকার কি? আমি একটা ইয়ং মেয়ে, দুদিন পরে আমার বিয়ে, আমার পার্সোনাল ব্যাপার থাকতে পারে না? কি হয়েছে মঞ্জুলাবু, খুব যে যাদের সাথে কথা করছো আমারে মানুষ বলে মনে করতেছো না? তোর মানুষ মনে করার কি আছে? যে মানুষ প্রেমে ব্যর্থ হয়ে ভ্যান 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 করে কাঁদে তার আমি মানুষই মনে করি। কান্দিছি নে আর কান্দিছি নে, তবে বদন চারে আমি আর চাঁদতেছি নে। আচ্ছা মঞ্জুলাবু, এই তোমাকে গ্রামে ঝাড় ফুক টুকটাক জানে এমন কোনো বুড়ি আছে? ঝাড় ফুক টুকটাক জানা বুড়ি দিয়ে তুই কি করবি? তাবিজ করবো তাবিজ, বালিশ চিকিৎসা ফেল মারিছে, এবার চলবে তাবিজ চিকিৎসা। আচ্ছা কোনো বুড়ি? হ্যাঁ ধস সেরি, তুই আমার মনে হয় তাবিজ কবজ করে প্রেম করবি, তোর লজ্জা করতিছে না? তাহলে কি করব? ওয়েট করবি, ওয়েট এন্ড সি, এটা হচ্ছে কি আসল চিকিৎসা, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, বুঝতে পেরেছিস? বুঝতে পারিছি, ওয়েট এন্ড সি, কিন্তু কার জন্য ওয়েট করব, কারে দেখে ওয়েট করব? আরে সেইটা যদি বলতে পারতাম তাহলে তো ওয়েট এন্ড সি এর দরকার হতো না, গাধা গুদা কাটা মহিলা গাধা। এসো তোর কুসি দিলা ভাইরে আমার সাথে দেখা করতে বলবি, বলবি যে তার সাথে আমার বিশেষ কিছু কথা আছে, রাত্রিবেলা পুকুর ঘাটে আসতে বলবি। এইবার বুঝতে পারিছি তুমি সাজা গুজা করতিলে কেন। মঞ্জুলা মঞ্জুলা আমি যাচ্ছি, এ তোর বিশেষ কিছু কথা থাকলে বল, আমি যাচ্ছি। আমার বিশেষ কিছু কথা থাকলি মানে তুমি যাচ্ছ কোনে? কেন বস্তানি সার বাড়ি, তোর বিয়ের দিন তারিখ ঠিক করতি। তুমি এইভাবে বল হাত সাজায় নিতে হবে কিভাবে, নিজে শুধু ফেটিং মেরে যাচ্ছে হাত না সাজায় নিয়ে যাচ্ছে। মিষ্টি মিষ্টি হাতে কইরে হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে যাচ্ছে। ও মিষ্টি মিষ্টি তো কিনে নাই রে, মিষ্টি তো কিনে নাই রে। শোনো এভাবে যেতে হবে না, কালকে যাবি। ঠিক আছে কালকে যাব। কি কপি ঠিক হচ্ছে, তুই যা তুই যে তোর গুস্তি দিল খাবারটা, যাব চিন থাক আমি যাই। প্রেম দেখা দিলে তুমি আমার।
আমার মনের আশায় ভালো। আপনি এই বাড়ির সামনে? তুমি আমার আবার আপনি করে বলতেছো? তোমার নামে বলেছি আমার তুমি তুমি করে ডাকবা? আচ্ছা বল কি জন্য জানতে চাচ্ছিলে? না মানে আপনি মানে তুমি এই বাড়ির সামনে পাহারা বসাইছো নাকি? সি 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 বদল পাহারার কথা বলতেছো কেন? আমি তো এসেছি তোমার পড়ালেখার একটু খোঁজ খবর নিতে। আমার পড়াশোনার খোঁজ নিতে এসেছো তুমি কি কারণে? কি কারণে মানে আমার কারণে তোমার আব্বা তোমার পড়ালেখা আবার চালু করেছে। তোমার পড়ালেখার খোঁজ খবর আমি নিব না তো কিডা নিবে? সেটাও তো একটা কথা। শোনো আমি রোজ তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো, পাঁচ হাজার কাছে পড়তে যাওয়ার আগে আমি তোমার হোমওয়ার্ক শিখা দিব। তার মানে কি করছেন আপনি, এটার কি অর্থ? হ্যাঁ তা না হলে পারে ফাঁকি বাজার সম্ভাবনা আছে। তুমি পাঁচ বছরের ফাঁকি দিয়ে দু বছর করছে চার বছর লাগাই দিবা। আমি রোজ তোমার পড়াশোনার খোঁজ খবর নেব, রোজকার হোমওয়ার্ক যাতে রোজ হয় সেই ব্যবস্থা করব। তাতে তুমি ফাঁকি মারতে পারবে না, আর তোমার দু বছরের কোর্স দু মাসে শেষ হয়ে যাবে। তার মানে তুমি রোজ এখানে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে থেকে আমার হোমওয়ার্ক মুখস্থ ধরবা? হ্যাঁ। দেখো ঝিলিক যান, আমি তোমার একটা সরাসরি কথা বলি। তুমি এখন যে কথাটা বলতে চাচ্ছো সেই কথার সাথে ভেষজ শিক্ষার কোনো সম্পর্ক নাই। বের করো তোলের থেকে তোমার হোমওয়ার্ক বই, বের করো আমি ধরবো মুখস্থ হয়েছে কিনা। আজকে কোনো হোমওয়ার্ক ছিল না। মিথ্যা কথা বলার চেষ্টা করো না বদন শাহ। আমি পাঞ্জু দাদার কাছ থেকে শুনেছি আজকে তোমার গন্ধবাদারি পাতার উপর হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল। কি ছিল না? দেখেন ঝিলিক যান, দেখো ঝিলিক যান, কালকে রাত্রি আমার মনটা ভীষণ অশান্ত ছিল। তিনজন মানুষ আমার স্বপ্নে জাগরণে ভীষণ জ্বালাচ্ছিল, সেজন্য পড়া মুখস্থ করতে পারিনি। এই তো থলের বিড়াল বাইর হয়ে গেছে, ফাঁকিবাজি ধরা পড়ে গেছে। আমি জানতাম, আমি জানতাম তুমি পড়ালেখা ফাঁকিবাজি করবা, তাই তো তোমার পড়ালেখার খোঁজ খবর নিতে আমি এখানে দাঁড়ায় আছি। উফ, আমার মতো জীবন নিয়ে যেন কোনো মানুষের জন্ম না হয়। কি কি বলতেছো? না কিছু না, আমি হোমওয়ার্ক মুখস্থ করতে পারিনি। এখন কি শাস্তি দেবেন দেন? আজকে প্রথম দিন বলে মাফ করে দিলাম, কাল থেকে যেন তোমার হোমওয়ার্ক মুখস্থ থাকে। জি দোয়া রাখেন। শোনো বাবা বদন শাহ, এই থিওরিটিক্যাল বিদ্যার পাশাপাশি আজ থেকে তোমার ওই প্র্যাকটিক্যালও শুরু হবে। যে ওই থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এই ভেষজ শিক্ষার মধ্যে এটা আছে নাকি? হ্যাঁ বাবা, সব শিক্ষাতেই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুই আছে। আজ তোমার আমি ওই হামানদিস্তার ব্যবহার শেখাবো। হ্যাঁ তোলো দিনে হামানদিস্তার কোথায়? এই যে এখানে আছে। ওরে বাবা, ওজন আছে তো? হ্যাঁ আছে। শোনো বাবা, এই হামানদিস্তায় তিন ধরনের গাছগাছালি পেষণ করতে হয়। আচ্ছা পেষণ মানে বোঝো তো বাবা? এর মানে বাটা তো? না বাবা, না না, বাটি তো শিলপাটাই, পেষণ হতেছে ওই গুঁড়া করা। হ্যাঁ, আর এই তিন ধরনের গাছগাছালি হচ্ছে, একটা হচ্ছে শক্ত, আর একটা হচ্ছে ওই শক্ত আর নরমের মাঝামাঝি মানে সেমি নরম। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে ওই নরম, বুঝতে পেরেছো? হ্যাঁ কি বলো, একটা হচ্ছে শক্ত শক্ত, আর একটা হচ্ছে সেমি নরম সেমি নরম, আর একটা হচ্ছে নরম। হ্যাঁ ঠিক ধরেছো। এখন তোমারে ওই শক্ত গাছগাছালি কিভাবে পেষণ করতে হয় সেটা তোমাকে করে দেখাতে হবে। হ্যাঁ ধরো দিনে, না এটা কি লাল বাবা, মুখটা লাল? হ্যাঁ লাল লাল। না এটা এটা লাল, এটা এটা শক্ত না বাবা, এটা কি নীল? না এটা নীল। এটা বের করো, কয়টা তিন চারটে নেই, চার পাঁচটা করো। আসলে বাবা তোমার হচ্ছে না, হচ্ছে না। তাহলে কিরম করে? ঠিক আছে তুমি আরেকবার চেষ্টা করো। না বাবা, না 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 না, ঠিক আছে এবার তুমি নরম কেমন করে পেষণ করতে দেওয়া দিনি। নরম দেব না, ধরো শক্তর মধ্যে তুমি নরম কি করে পেষণ করতে হয় দাও দিনি। না বাবা হস্তে না হস্তে না, তালে তালে করতে হয়, এক পেষণে এক আঘাতে পেষণ করতে হয়, বুঝতে পারিছো? এই দাও আমার দাও, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, গান ধরবা। হ্যাঁ আমার সাথে সাথে
মুখেতে মাখন মাখা অন্তরে গরল সাই এমন কি মানের কারদনাই সাধু ভাই ও সাধু ভাই। ভালো করে লাগতেছিস? ভালো করে লাগতেছি, ভালো লাগতেছি না কেন? শোন আব্দুল জুব্বার ভাইয়ের একটা গান আমার খালি গাইতে ইচ্ছে করতেছে। কোনটা? ওই যে একটা গান আছে না, ওই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সুঅনুভূতি কি মানুষ পাতি পারে না? দেখ রাহাল, তুই জীবনে যত গান গাস সব আব্দুল জুব্বারের অতিবারে, কিন্তু এই গানটা কিন্তু মায়াজারিকার গাওয়া। লোক মায়াজারিকার টায়াজারিক সে নিয়ে কথা না, কথা হচ্ছে কি দেখ সব মানুষ কিন্তু মানুষের জন্য, আর আমি আর তুই হলো গিয়ে গরুর জন্য। গরুটার ভাগ্য দেখেছিস? আমার আর তোর মতো দুটো জুয়েল ছেলে রে রাখালি সবাই পাইছে। আবার আমাকে ভাগ্য তো কম না না? কিরাম কিরাম হচ্ছে আমরা এই যে গরুরে খাওয়াচ্ছি, গরুর উপকার করতেছি, কোনো বিপদে পড়তেছি হচ্ছেছি না। কিরম 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 হচ্ছে এই যে ধর মানুষের উপকার করলে তো বিপদের মধ্যে ভর্তি হয় না? ধর কোনো মানুষকে তুই উপকার করলি, হ্যাঁ দেখবি সেই মানুষটাই উল্টে ঘুরে এসে তোরে কিন্তু বিপদের মধ্যে ফেলায় দেবে। কেমন আছো রাখাল ভাই? বাবা ভেরি বিজি মনে হচ্ছে। এ রাহাল, এ ওরে জাতি কো, এই তুই জাতি বল কি, তোমাকে সমস্যাটা কি? কালকে রাতে তো আমার পাশে বসার জন্য দুইজনে কিরম খলবল করতে লাগলে, আজকে আমার সাথে এরকম ছোট লোকের মতো ব্যবহার করতেছো কেন? কি হলো এমন এমন জাতি করলি না জাতি কো? তোর লোকের আমি জাতি বল? ও তাহলে পরে তোমরা আমার নিয়ে চিন্তা ভাবনা বাদ দিছো না? মানুষ নিয়ে চিন্তা ভাবনা আমাকে শেষ, এখন শুধু আমাদের গরু নিয়ে চিন্তা ভাবনা দিকাও। গরু নিয়ে চিন্তা ভাবনা? হ্যাঁ শুধুই গরু নিয়ে চিন্তা ভাবনা, আর চিন্তা ভাবনার মধ্যে যদি আপনার আসতে হয় তাহলে আপনার এই গরু এই বাস্তানি দাদার গোয়াল ঘরে আসতে হবে, পারবেন চিটা? পারবেন আপনি? আচ্ছা ঘটনাটা কি, হঠাৎ এই মানুষ দিয়ে গরু নিয়ে চিন্তা ভাবনা? বাস্তানি দাদা নির্দেশ দিয়েছে কোনো মানুষ নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না, শুধু গরু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, গরুর মোটা তাজাকরণ করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি এখন আমার কাছে যান।